প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা জনসভা সফল করতে যুবলীগের রাজশাহী বিভাগীয় বর্ধিত সভা, মোটরসাইকেল শোভাযাত্রা। রবিদাস ও হরিজন সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন রাশিক মেয়র লিটন। রাজশাহীতে প্রধানমন্ত্রী জনসভা সফল করতে আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। আগামী 29শে জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শেখ হাসিনা জনসভা সফল করতে যুবলীগের রাজশাহী বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর শহীদ AHM কামারুজ্জামান অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় রাজশাহী বিভাগীয় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক SM কামাল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কোন বিদেশি প্রভুদের হস্তক্ষেপে বাংলাদেশে নির্বাচন হবে না, আর আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ বিভাগের 8 জেলার যুবলীগের নেতৃবৃন্দ। এদিকে বর্ধিত সভা উপলক্ষে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানাতে প্রায় 1500 মোটরসাইকেল নিয়ে বিমানবন্দরে জড়ো হন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নেতাকর্মীরা। এ সময় যুবলীগ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগ নেতা রনি। রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসাবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং ওরা বলে যে আমরা নির্বাচনে যাব না, আবার বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে নির্বাচন হতে দেব না। আমি ওদেরকে বলতে চাই, এই দেশে সংবিধান বহির্ভূত কোন সরকার আর হবে না এবং বাংলার মানুষ তা মেনে নেবে না। আজকে সারা রাজশাহী বিভাগে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, একটা প্রাণের একটা গভীর শিহরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে আসবে, এর আগেও এসেছেন, সরকারি দলে থাকতে এসেছেন, বিরোধী দলে থাকতেও এসেছেন। এইবারে উচ্ছ্বাসটা অনেক বেশি আমাদের কর্মীদের মধ্যে, আমাদের নেতাদের মধ্যে, আমাদের নারীদের মধ্যে প্রচুর পরিমাণে উচ্ছ্বাস আমরা যেটা লক্ষ্য করছি। এই উচ্ছ্বাসের কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে, নেত্রী শেখ হাসিনার হাতে এই দেশটি একটা নিম্ন আয়ের দেশ থেকে আজকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছে। ইতিমধ্যে এই দেশটির মানুষের মাথাপিছু আয় এখন $2800-এর বেশি মাথাপিছু আয় দাঁড়িয়েছে। এই দেশটিতে অবকাঠামোগত উন্নয়ন এখন আর বানিয়ে বলার কোনো বিষয় নয়, বায়বীয় কোনো বিষয় নয়, পত্রিকা খুললেই পড়া যায়, ছবি দেখা যায়, টেলিভিশনে ছবি দেখা যায়, এবং শুধু তাই না, আমরা সেগুলো ব্যবহারও শুরু করেছি। রূপান্তরিত হবে এই রাজশাহীর প্রতিটি অলি গলিতে স্লোগান হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এই স্লোগানের হুঙ্কারে
2024 জানুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবী সকল সংগঠন এগিয়ে যাবে। একটি কথা যুবলীগের চেয়ারম্যান আর সাধারণ সম্পাদককে সামনে রেখে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কারণ এইরকম পরিবেশ পাবো না। বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তারা দেশকে একটা, তারা ক্ষমতায় আসবে ষড়যন্ত্রের মাধ্যমে এবং এই দেশকে আবার একটা ব্যর্থ রাষ্ট্রে তারা পরিণত করবে। এইগুলো ভ্রম, এইগুলো মরিচিকা, এইগুলো আপনাদের দিবাস্বপ্ন। কোন বিদেশি প্রভুদের হস্তক্ষেপে এই দেশে নির্বাচনও হবে না, সরকারও পরিবর্তন হবে না। ক্ষমতায় আসতে হলে আপনারা প্রথম বাংলাদেশের জনগণের কাছে মাপ চান, নাকে খত দেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই দেশের মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন করেছেন সেইটার জন্য আপনাদের আগে মাফ চাইতে হবে এই দেশের জনগণের কাছে। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনারা চিহ্নিত করে করে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন এবং তারা যাতে বিচার না চাইতে পারে সেই জন্য আবার আপনারা বিচারালয় বোমাবাজি করেছেন। ভয় ভীতি দেখিয়ে আপনারা এদেশের মানুষকে দাবায় রাখতে পারবেন না। এই বাংলার মানুষকে দাবায় রাখা যায় না, এইটা বারবার প্রমাণিত হয়েছে। আমরা সেই ফর্মুলা থেকে বের হয়ে আসতে চাই। আমরা আমার বাইকে নিয়ে রাতের ঘুম হারাম করতে চাই না। আমি আমার আদর্শের বাইকে নিয়ে রাতের ঘুম হারাম করতে চাই না। আমি জেগে থাকতে চাই আমার আদর্শের বিরুদ্ধে, আমার নেত্রীর বিরুদ্ধে, আমার বঙ্গবন্ধুর বিরুদ্ধে, যারা এই মাটিতে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আমি রাত জেগে থাকতে চাই। এই বর্তমান যোগ্য নেতৃত্বের নেতৃত্বে, এই বর্তমান যুগের নেতৃত্বে আমরা বগুড়া নির্বাচন চলছে, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন চলছে, আমাদের এস এম কামাল ভাই সেখানে ছিলেন, আমরা বগুড়ায় ছিলাম। বগুড়ায় শুধুমাত্র যুবলীগ মাঠে নেমেছে, শক্ত অবস্থান গ্রহণ করেছে, অন্য সকল সংগঠন নড়বড়ে কামাল ভাই স্বীকার করতে বাধ্য। রাজশাহী মহানগরীতে রবিদাস ও হরিজন সম্প্রদায়ের 800+ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া মাঠে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রবিদাস ও হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, 6 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ সহ অন্যান্যরা। রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে হলুদ ক্যাপ পরে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি নগরীর CNB মোড় থেকে শুরু হয়ে কোর্ট কাশিয়াডাঙ্গা হয়ে রেলগেট টালাইমারি সাহেববাজার ঘুরে লক্ষ্মীপুর মিন্টু চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, তানোর পৌর মেয়র ইমরুল হক, দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার সহ অন্যান্যরা। নেতাকর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান আসাদ বলেন, আগামী 29শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলে দলে যোগ দিয়ে দেখিয়ে দিতে হবে রাজশাহী সহ দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে তা জনগণ ভুলে যায়নি। আগামী দিনের লড়াই সংগ্রামে রাজপথে থেকে ভোটের মাধ্যমে বিজয় লাভ করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করা হবে, যে কোনো অপশক্তি রুখে দিতে মাঠে থাকবে সকল নেতাকর্মীরা। নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের অনার্স শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম ও অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টার দিকে কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ
প্রফেসর মঞ্জুরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পরে নারীদের পরিচয় সংকটের প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের নাম ও ধানমন্ডির 32 নম্বর বাসভবনের ঠিকানার কথা বলেন। সেই থেকে এদেশে নারীর ক্ষমতায়ন শুরু হয়। এই ধারাকে বেগমান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাসহ দেশের উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নে আমাদের দেশ বিশ্বে রোল মডেল। ডিজিটাল বাংলাদেশের সফলতার পথ পরিক্রমায় উন্নয়নের কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে দেশ এগিয়ে যাবে। এই লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে শানিত হয়ে স্মার্ট অর্থাৎ মেধাবী প্রজন্ম হয়ে গড়ে উঠতে হবে। ওরিয়েন্টেশনে কলেজের অনার্স শিক্ষাক্রমের 6টি বিষয়ের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নওগাঁর ধামইরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলা জাতীয় পার্টি অফিস সহ 4টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর 4টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 40 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার ভোর 3:45 দিকে জাতীয় পার্টির অফিসে আগুন দেখতে পেয়ে ধামইরহাট বাজার বণিক সমিতির 900 প্রহরী থানা পুলিশকে অবহিত করে। এরপর খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর মধ্যে আগুনে পুড়ে একটি ওষুধ, একটি তুলা ও 2টি কাপড়ের দোকান ভস্মীভূত হয়। পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ রায়হান জানান, জাতীয় পার্টির অফিস থেকে সোলার প্যানেল ও তার হতে বৈদ্যুতিক শর্ট সার্কিটেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয়ে 22 লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম জাহাজমারা এলাকার 3টি গুদামে অভিযান চালিয়ে 22 লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য 7 কোটি 70 লক্ষ টাকা। তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।